আজকে আমরা বিস্তার পরিমাপের আবারও বলি বিভিন্ন সামাজিক বিজ্ঞানের বিভিন্ন সালে যে প্রশ্নগুলো এসেছে সেটা সমাধান দেব। আজকে বলছে দেখো নিম্নের উপাত্ততে ভেদাঙ্ক বিভেদাঙ্ক নির্ণয় করো, যেটা সমাজকর্ম অনার্স চতুর্থ বর্ষের 2002 সালের এই প্রশ্নটা হয়েছে। যাই হোক একটু আমরা পরে আসতেছি। তো এখন এই আমরা সমস্ত অঙ্কগুলো দেখো সব একই ক্যাটাগরিতে একই ফরম্যাটে একটু মনোযোগ দাও। এখানে কী দেওয়া আছে, বয়স বছরে আর মহিলার সংখ্যা, যেগুলো আমরা শ্রেণী ব্যবধান এইভাবে দেওয়া আছে। তাহলে এখানে ভেদাঙ্ক বিভেদাঙ্ক নির্ণয় সরণি, এর আগে আমরা বেসিক ক্লাসে বলেছি যে পরিমিত উদাহরণ ভেদাঙ্ক বিভেদাঙ্ক যাই আসুক টেবিল হবে FD-র পরে, কী বলো, FD² দেখ। এখন আমরা সরাসরি সারণীতে চলে আসবো। দেখো বয়স বছরে আমরা শ্রেণী ব্যবধান এটা আমার দেওয়া আছে, লিখলাম আমার এই দুইটা গণসংখ্যাটা দিলাম। এরপরে শ্রেণী মধ্যবিন্দু, শ্রেণী মধ্যবিন্দু কি 15 যোগ 19, যা হবে 15 যোগ 19 ভাগ 2, তাহলে কত হলো বলো, 34, তাই না? 34 ভাগ 2 কত হলো, 17। তাহলে আমি 17 বের করলাম। এখন যেহেতু শ্রেণী ব্যবধান কত, 5, এখন 17-র সাথে ক্রমান্বয়ে 5 যোগ হবে। দেখো 17-র সাথে 5 যোগ হলে 22, 22-র সাথে 5 যোগ হলে 27, 27-র সাথে 32, 37, 42, এইটা গেল। এখন ডির যে ফর্মুলা x-a/c, এক্সের মান এটা, সির মান এটা, তাহলে আমার এ লাগবে। এখন আমরা দেখি 1, 2, 3, 4, 5, 6, তাহলে আমরা অর্ধেক করলাম, তাই না? তাহলে এর উপরেরটাকে এ ধরলাম, যেটা এ ধরবো সেটা অলওয়েজ কী হবে, 0 হবে, যদি শ্রেণী ব্যবধান সবগুলো সমান হয়। এখন এর উপরে মান আছে কয়টা, একটা দুইটা, তাহলে কী হবে, -1, -2। এর নিচে কয়টা আছে, একটা দুইটা তিনটা, তাহলে 1, 2, 3। তোমরা অটো এভাবে বসে যাবা, কেউ যদি এ এটা ধরতো তাহলে এটা হতো 0, তার উপরে গেলে মাইনাস, নিচে গেলে প্লাস। আচ্ছা কীভাবে হলো দেখো, একটা আমি উদাহরণ দিচ্ছি যে আবার ডির ফর্মুলা দেখো, x-a/c, তার মানে এক্স মাইনাস কত, 27 ভাগ 10, সরি 5, তাহলে কী হলো, এক্সের মানও কত, 27, এর মানও 27, তাহলে 27 বিয়োগ 27 ভাগ 5, তার মানে কি 0 ভাগ 5, কত হলো 0। এভাবে ক্রমান্বয়ে যেতে থাকবে। যাই হোক এখন আমরা আসি FD, তাহলে -8 দোকানে কত, 16, মাইনাস কত, 10, তারপরে 0, তারপরে 13, তারপরে 14 দোকানে 28, আর 3, 6 কত, 18, তাহলে একটা মাইনাসের মান পাচ্ছি, আর কি হতো বলো, প্লাসের মান হচ্ছে, মাইনাসের মান কত হলো, -16 যোগ -10, তাহলে কত হলো, -26, আর প্লাসের মানগুলো কত দেখো, তাহলে কত হচ্ছে, 13 যোগ কত 28 যোগ কত বলো 18, তাহলে কত হচ্ছে, 13 যোগ 28 যোগ হচ্ছে কত 18, তাহলে কত হলো, 59, তাহলে কার মান বেশি, 59, -26 বিয়োগ 26, তাহলে কত হলো, 33, তাহলে এটার মান আমরা কত পেলাম, সামেশন FD সমান কত পেলাম, 33। ওকে, তাহলে এইভাবে আমরা পাইলাম। এখন আসি আমরা FD² তাহলে FD² মানে FD গুণ D, FD² হয়, তাহলে FD-র ঘর এটা, D-র ঘর এটা, তাহলে -2 গুণ -, তাহলে 16 দোকানে কত, 32 মাইনাস মানে প্লাস, তাহলে হলো 10, 0, তাহলে 13, তারপরে 28 দোকানে কত, 56, 3 18 কত বলো, 54, তাহলে এইটা টোটালটা আমরা যোগ করলাম, তাহলে হলো FD², তাহলে কত হলো বলো দেখো, 32 প্লাস কত 10 প্লাস কত 13 প্লাস কত 56 যোগ হলো কত, 54, তাহলে কত হলো, 165, তাহলে এইটা হলো টোটালটা হলো কত, 165। তা আমরা এখন আমরা যেহেতু কী চাইছে বলো, ভেদাঙ্ক বিভেদাঙ্ক, তো বিভেদাঙ্কর জন্য আমার কী লাগে, গাণিতিক গড়, তো গাণিতিক গড় দেখো x̅ সমান কত, আমরা জানি a+summation FD/n×c। আচ্ছা আমি প্রত্যেকটা ক্লাসে আমার এই অধ্যায়ের x̅ ব্যাখ্যা দিয়েছি, আমি ব্যাখ্যা না দিয়ে সরাসরি চলে যাচ্ছি, তোমরা ব্যাখ্যা অবশ্যই দিবা আগের ক্লাসে যেভাবে ব্যাখ্যা দেওয়া আছে। তাহলে এখানে এ হচ্ছে অনুমিত গড়, অনুমিত গড় আমি কত ধরেছি, 27 লিখলাম, এন কত, এন হচ্ছে কত, এন হচ্ছে 62 যেটা, আর সামিশন FD আমি কত পাইছি বলো, 33, আর সির মান কত বলো, 5, তাহলে এখন আমি যদি এর মান কত, এর মান হচ্ছে 27, সামিশন FD কত, 33, এনের মান কত বলো, এনের মান হচ্ছে 62, সির মান হচ্ছে 5,
তাহলে 27 + 33 যদি আমরা 5 দিয়ে এ করি তাহলে কত হলো 65, 3 × 65 = 62, তাহলে 27 + 65 যদি আমরা 62 দিয়ে ভাগ করি তাহলে কত হলো 2.66, তাহলে কত হলো 29.66। এটা হলো তোমার গাণিতিক গড়, আবার বুঝে নাও গাণিতিক গড় হলো এটা। আচ্ছা, এখন আমার কী নির্ণয় করতে বলছে বলো আগে দেখি, আমাদের ভেদাঙ্কটা চলে আসি সরাসরি, যে ভেদাঙ্ক আমরা কীভাবে নির্ণয় করব। দেখো আমরা জানি, দেখো ভেদাঙ্ক যে সিগমা স্কোয়ার সমান কত, সি স্কোয়ার সামেশন এফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই এন সামেশন এফ ডি ডিভাইডেড বাই এন হোল স্কোয়ার, তাই না? তাহলে সির মান কত, 5 স্কোয়ার সামেশন এফ ডি স্কোয়ার কত, 165 ভাগ এন এর মান কত, এন এর মান কত 62, সামেশন এফ ডি কত পাইছে আমরা 33 ভাগ 62 হোল স্কোয়ার, এই তাহলে কত, 5 × 25 এইটাকে যদি আমরা ভাগ করি, অর্থাৎ আমি 62 তে যদি ভাগ করি তাহলে কত 2.2.661, আবার এটাকে 33 ভাগ কত 62 একে আবার বর্গ করে, বর্গ করলে পরে আমরা পাবো 0.283, দেখো 0.283। তাহলে এইটা আমার এই অংশ দাঁড়ালো, এখন 25 গুণ ব্র্যাকেট উঠে গেলে এটা থেকে এটা বিয়োগ দিলে কত 2.38, কত হলো 2.38, অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ দিলাম 2.8, এখন 25 সাথে এটা আমরা গুণ দেব, গুণ দিলে রেজাল্ট হবে কত 59.5। আচ্ছা, এখন আমার ভেদাঙ্ক বের হলো, কিন্তু আমার চাচ্ছে কি নির্ণয় করতে বিভেদাঙ্ক। তো আমরা বিভেদাঙ্কের জন্য কী লাগে, পরিমিত ব্যবধান। তো আমরা জানি ভেদাঙ্ককে যদি রুট করা হয় তাহলে পরিমিত ব্যবধান হবে, সুতরাং এখানে লিখব, সুতরাং দেখো, সুতরাং সুতরাং পরিমিত ব্যবধান, পরিমিত ব্যবধান সিগমা সমান দেখো √5.9, অর্থাৎ ভেদাঙ্কের যে মান আছে সেইটাকে যদি আমরা রুট করি তাহলে কী বা যাবে, পরিমিত ব্যবধান, অর্থাৎ 59.5 এটাকে যদি আমরা রুট করি তাহলে 7.7 অন, তাহলে আমরা কী পেলাম বলো 7.7 অন, এটা হলো আমরা কী পেলাম, ভেদাঙ্ক, এই পরিমিত ব্যবধান। অর্থাৎ আবার বুঝে নাও, ভেদাঙ্ককে যদি রুট করি তাহলে কী পাওয়া যাবে, পরিমিত ব্যবধান, তাহলে পরিমিত ব্যবধান কত পেলাম, তাহলে আলাদা করে আমি পরিমিত ব্যবধান বের করবো না, ভেদাঙ্ক যেটা পাবো সেই মানটাকে যদি রুট করি তাহলে কী পাওয়া যাবে বলো, পরিমিত ব্যবধান। তা অর্থাৎ আমার বিভেদাঙ্ক যে সূত্র সেটা আমরা এখন প্রয়োগ করব। আচ্ছা, বিভেদাঙ্ক দেখো, বিভেদাঙ্ক সি ভি সমান দেখো সিগমা ডিভাইডেড বাই এক্স বার 100, অর্থাৎ পরিমিত ব্যবধানকে গাণিতিক গড় দ্বারা ভাগ করে শতকরায় প্রকাশ। সিগমার মান আমরা কত পাইলাম, সিগমার মান পাইলাম আমরা হচ্ছে কত 7.7 অন, এক্স বারের মান আমরা কত পাইছি 29.66 × 100, তাহলে 100 গুণ করলে 771 ভাগ 29.66, যদি আমি একেটা ভাগ দিই তাহলে আমার রেজাল্ট কত দাঁড়ায় 25.99%, অর্থাৎ এইটা হলো কি আমার বিভেদাঙ্ক। যাই হোক, আমরা আবারও বলি, সবাইকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবা, তাহলে আমার প্রতিনিয়ত আমি বিভিন্ন সালে যে প্রশ্নগুলো আসবে তোমাদের, বিশেষ করে সমাজকর্ম, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি বা অন্যান্য বিজনেস স্ট্যাটিস্টিক্সের উপরে আমি আলাদাভাবে তোমাদের লেকচার শিট তৈরি করব। তো সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলে, আসসালামু আলাইকুম।